মর্নিং সুপ্রভাত প্রিয়তম সুপ্রভাত সুপ্রভাত আমার অ্যালার্ম বাজলো না কেন বাবু অ্যালার্ম বাজেনি কারণ আমি অ্যালার্ম বন্ধ করে রেখেছি কেন কেন মানে আজকে আমার অফিসে দেরি হয়ে যাবে তো অফিসে দেরি হলে কি হবে কি হবে মানে আমার চাকরি বাকরি সব কিছু যাবে তো ওয়াও আমি সবচেয়ে খুশি হব জান তোমার অফিসে যেতে হবে না আমার এটা শুনলেই জানি কেমন লাগে এত রোমান্টিক লাগে জান কি খাবেন আপনি তখন ফ্রিজে যা ফ্রিজে যা আছে তাই খাবো এ থাকবেন কোথায় এই বাসায় না হলে বিয়ে দিল কেন বাবা মা বাবা সকাল বেলা এত সাজি ঘটনা কি কোথায় যাবেন অনন্ত আমি তোমার জন্য সাজি তুমি এটাও বুঝো না সরি 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 হ্যাঁ আমি যাই এবার প্লিজ বাবু একটু প্লিজ প্লিজ হ্যাঁ হ্যাঁ কেমন লাগছে খুব সুইট ও মাই গড মোস্ট প্রিটিস্ট গার্ল ইন দিস ওয়ার্ল্ড এটা কি কমপ্লিমেন্ট ছিল হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ জাস্ট মিটার বাট ইউ হ্যাভ এ কমপ্লিমেন্ট বলে একটু সময় দাও আমি তোমাকে পার্টির মধ্যে জেলি মাখি একদম রেডি করে আমি অফিসে যাবো এখন তুমি আমাকে ঠিকমতো ঘুম থেকে উঠতে দাও না তুমি আমার ঘরে অ্যালার্ম বন্ধ করে রাখো রেগুলার অফিস যেতে আমার লেট হয় প্রত্যেকটা জিনিস একটা সময় আছে তো নাকি আমি অফিসে যাবো তুমি এখন ব্রেকফাস্ট রেডি করতে যাবে রিয়েলি টু মাচ আচ্ছা ওকে ফাইন আমার কোনো রকম অ্যাটেনশন দরকার নেই লাভ ইমোশনস ফিলিংস এইসব তো কোনো কিছু ব্যারি করে না তোমার কাছে তোমার কাছে শুধুমাত্র ঘরে যত নোংরা আবর্জনা পড়ে থাকে সব আমি রেডি করব গুছাবো হ্যাঁ চুলার মধ্যে তরকারি দিব হ্যাঁ আমি তাই করব রান্না করব ফ্রিজ গুছাবো টেবিল গুছাবো আমার তো আমার হাজব্যান্ডকে ভালোবাসার কোনো দরকার নেই আর ভালোবাসবে হাজব্যান্ড আই মাস্ট বি ড্রিমিং আমি তোমার জন্য দুপুরে খাবার রেডি করছি তুমি কাউকে পাঠিয়ে দেবে খাবার নিয়ে না আমি খাবার পাঠিয়ে দিব আমি অফিস যাওয়ার পথে না তার আগে অফিস মানে আমার ব্রেকফাস্ট লাগে আমি অফিসে গিয়ে ব্রেকফাস্ট তার আগে কি বলবো আমি অফিসে গিয়ে আরেকবার ঠিক আছে তুমি সবসময় এরকম আমাকে আদর করে কথা বলতে পারো না অফিসে ফোন করলে হ্যালো কোথায় সুন্দর করে জিজ্ঞেস করে গো কি করছো খেয়েছো আমাকে বুকের মধ্যে আগলে ধরে রাখবে আমার কাছে মনে হয় তুমি আমার সবচেয়ে সিকিউর প্লেস আমার আর কিছু লাগবে না আনন্দ না ঠিক আছে সবই ঠিক আছে কিন্তু অফিসে তো যেতে হয় অফিসে কেন যেতে হয় আমাদের সংসার আছে ভবিষ্যৎ আছে আমরা চলবো কী করে টাকা পয়সার দরকার আছে না কিন্তু আমি অফিসে গেলেও আমার কিন্তু মন সারাক্ষণ তোমার কাছে পড়ে থাকে সব দিস ইজ টু রং কেন তুমি অফিসে যাচ্ছ আর মন পড়ে থাকছে বাসায় তো অফিসে তো দরকার নেই তুমি বাসা দিয়ে থাকো তোমার মনও থাকবে তুমিও থাকবে না অফিসে যাওয়ারও দরকার আছে বাসাও দরকার আছে দুটোতেই মন দেওয়া দরকার আছে তা আজকে বাবা প্লিজ আজকে আজকে আমাকে ছাড়ো হ্যাঁ ঠিক করবো আজকে যাই অফিসে ওকে কিন্তু সুন্দর করে বলো আচ্ছা আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে বউ অফিসে যাই বউ বউ যাই যাই কত সুইট আমার লক্ষ্মী বউ এই প্রজেক্টের সম্পর্কে আমরা সবাই জানি আমাদের শুধু এই প্রজেক্ট যদি করতে পারে শুধু আমার একার না এখানে সবাই ইনভলভ কারণ এটা হচ্ছে একটা টিম ওয়ার্ক কাজে কাজটা করতে হবে ওভাবে এখানে আমার একার আর এটা করলে আমার লাভ হবে তোমাদের লাভ হবে এটা ভাবলে কিন্তু হবে না ঠিক আছে স্পেশালি বলে রাখি তোমাকে তোমার এর আগে প্রজেক্টটা দেখেছি যে তোমার তুমি পিছিয়ে থাকো পিছিয়ে থাকলে তো হবে না সবাই যেভাবে কাজ করো তোমাকে সেইভাবে কাজ করতে হবে হ্যালো কি করে তুমি হ্যালো বলো হ্যাঁ এতক্ষণ পরে ফোন দিলাম কি সুন্দর করে হ্যালো বলার কথা কোথায় ফোনটা ধরে বলবে হ্যালো জান কেমন আছো না ফোন ধরে হ্যালো বাবা আমি এখন অফিসে আমার জরুরি প্রজেক্টটা নিয়ে কাজ করছি পরে কথা বলি তোমার সঙ্গে প্লিজ অনন্ত তুমি কি এত কাজ করো বলো তো অফিসে একটু কথাও বলতে পারো না থাকো তো না একটু কথাও বলতে পারবো না প্লিজ আমি তোমার সঙ্গে পরে কথা বলছি সরি যেটা বলছিলাম তোমাকে যেটা বলার কথা ছিল আমার সেটা হচ্ছে
মানে সবার মধ্য থেকে নিজে আলাদা করলে হবে না, সবার মতো করে কাজ করতে হবে, সবাই যেভাবে কাজ করে সেভাবে কাজ করতে হবে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। আর প্রজেক্টটা আমি তোমাকে শো করলাম, বুঝছো, যে এখানে সব কিছু আছে, আমরা জাস্ট এটাকে ফলো করবো, মূল ডিজাইনটা আছে এটার সঙ্গে আমরা মিল রেখে আমরা আরও একাধিক ডিজাইন করবো যেটা তোমরা সব, এটা সব কিছু দেওয়া আছে, এখানে জাস্ট ফলো করবো তোমরা, এমন কিছু আর কিছু। খালা, তোমার কাছে নতুন কোনো বুয়া আছে? প্লিজ আমাকে দাও না, আমি খুবই যাতে একটা অবস্থায় আছি। আমার বাসার বুয়া না একদম স্টুপিড, কোনো কাজ টাজ কিচ্ছু করে না। আর মানে এতগুলো ভালো ডিশ ওয়াশার নিয়ে আসলাম, সে বাসন কাসন না বেজে কী করে জানো হাত ধোয়? এটা কোনো কথা হলো বলো। দাঁড়াও দাঁড়াও বাবু, হ্যাঁ দাঁড়াও, তুমি অনিন্দের জন্য রান্না করো? কী রান্না করো? তুমি ভেবো না আমি কাজ করি না, এটা এটা ঠিক না, ইটস টোটালি রং। আমি খাবার টেবিলে যখন ব্রেকফাস্টে অনিন্দ বসে, আমি তখন খাবার টেবিলের মধ্যে ওই প্লেটটা নেই, প্লেটের মধ্যে আমি পাউরুটি নেই, পাউরুটির মধ্যে জেলি মাখাই, জেলি মাখিয়ে তারপর আমি অনিন্দকে সার্ভ করি এবং অনিন্দ সেটা খুব সুন্দর করে খায়, মজা করে খায়, এই সেই লেফট ওভারটা পর্যন্ত সুন্দর করে ক্লিন করে না। এটা তো ঠিক না খালা। আভা, সংসারের দিকে একটু মন দাও, এত ফ্যান্টাসির মধ্যে থাকলে হয়? অনিন্দ এত খাটাখাটনি করে আসে, তুমি যদি নিজ হাতে রান্না করে ওকে খাওয়াও ও কত খুশি হয়। তা না, সব বুয়ার হাতে ছেড়ে দাও, বুয়া রান্না করে বলেই তো এত সুযোগ পাই, এত ফাঁকি দেয় বলে বলছি, তুমি রান্নাঘরে একটু দেখভাল করো, বুঝেছ? খালা বললাম না যে বুয়া যে সমস্ত সব মেস করে রাখে, এভাবে রান্নাঘরে যাওয়া যায় না, আর আমার খুব দম বন্ধ হয়ে আসে। আর আমি বললাম তো যদি বুয়া ভালো হয় তুমি একটা ভালো বুয়া দাও, প্রমিস, আই প্রমিস, আমি সব করবো। বুয়া মাছ কুটে দিবে, মাংস ধুয়ে দিবে, সব কিছু রেডি করে দিবে, তুমি শুধু অনিন্দের জন্য নিজ হাতে একটু রান্না করবে, দেখবে অনিন্দ কত খুশি হবে, বুঝলে? আজকে রাতে অনিন্দের জন্য কি রান্না হয়েছে? আর খালা একটা কথা বলি, এই সমস্ত রান্না বান্নার চেয়ে না আরো সুইট একটা স্পেশাল জিনিসের প্ল্যান আমি করে ফেলেছি। কি? এই তো এখন তো জানতে চাচ্ছ কি, আমি ঠিক করেছি অনিন্দর জন্য আমি একটা সোয়েটার বুনবো। কিন্তু খালা একটা প্রবলেমে পড়ে গেছি, মানে ঠিক কোন কালারের সোয়েটার বানাবো, মানে বুনবো ওটা বুঝতে পারছি না। উফ, আমি রাখি আভা, আমার অনেক জরুরি কাজ আছে, রাখলাম। শর্তটা হলো আমার অফিসে যাওয়ার প্রিপারেশনের সময়টা, সেই সময়টা থেকে শুরু করে আমি অফিসে যাই না, অফিসে থাকার সময়টা, এই দুইটা সময়ে তুমি আমাকে ডিস্টার্ব করতে পারবে, মানে ডিস্টার্ব না মানে আমাকে যখন তখন ফোন করে এটা সেটা বলতে পারবে না, মানে এই সময়টায় তোমার সঙ্গে আমার কোনো রিলেশনশিপ থাকবে, শুধু আমার সঙ্গে বুঝতে পারছো ঝামেলা করতে পারবে না, মানে অফিসের সময়টা আমি শুধুই অফিসের, আর আমি অফিস থেকে যখন বাসায় ফিরবো তখন আমি পুরোপুরি তোমার, সবটাই তোমার। ওকে, তাহলে কী করে হবে, সারাদিন আউট অফ কন্ট্যাক্ট মানে হয় কখনো? বাবারে, আমি অফিসের একটা খুব জরুরি একটা প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছি, এই প্রজেক্টটা শেষ হয়ে গেলে আমি অনেকদিন বিশ্রাম পাবো, ছুটি পাবো, তখন তোমার যা খুশি করতে পারবো, অফিসে যখন তুমি ফোন করতে পারবে আমাকে যা তা জ্বালাতে পারবে, ঠিক আছে? কিন্তু তুমি যদি আমাকে অফিসের সময়টায় ডিস্টার্ব করো, মানে বাগড়া দাও, তাহলে তোমার সময়টাতেও অফিসের কাজ বাগড়া দেবে। এখন তুমি চিন্তা করে দেখো কী করবে। অনিন্দ, আমি আর অফিস এক, তুমি আমার সাথে অফিসের ভাগাভাগি করলে। আচ্ছা, আমি ভাগাভাগির কথা বলেছি নাকি? তুমি যদি এত অবুঝ হও আমি কী করবো বলো তো? ধরো চাকরি বাকরি সব ছেড়ে দিলাম, আমাদের ভবিষ্যৎ সংসার কীভাবে চলবে? হ্যাঁ বাবা, আমার কিছু লোন আছে, আমি যদি এই প্রজেক্টটা সাকসেসফুলি শেষ করতে পারি তাহলে আমার প্রমোশন হবে, প্রমোশন হলে আমার বেতন বাড়বে, বেতন বাড়লে বলো কী হবে, বলো, আমরা বড়লোক হয়ে যাব, তখন তোমার
মানে 24 ঘন্টা যদি মামকে ফোন করতে চাও, যা খুশি করতে চাও সব কর, আমি কিচ্ছুতে না করব না। অনিন্দা বা টাকা লাগবে না, সারাক্ষণ এই টাকা টাকা টাকা, আমার আমার ভালো লাগে না অনিন্দ। ঠিক আছে, আর টাকা টাকা করব না এখন থেকে, ওই কথাই থাকলো। আমি যতক্ষণ অফিসে থাকবো ততক্ষণ শুধুই অফিসে, আর যখন বাসায় ফিরবো পুরোটাই আমি তোমার। বাসার সময় 100% তোমার, রাইট? 100% হ্যাঁ হ্যাঁ 100%। এখন তুমি কোথায়? বাসায়। আপনি এখন শুধুই আমার 100% হ্যাঁ কিন্তু সেটা আপনি এখন শুধুই আমার 100% সকাল থেকে, কালকে সকালে সুন্দর একটা সকাল শুরু হবে এবং আপনার আবার শুরু হবে এবং তখন জীবনের সবটুকু সুখ দেব আমি তোমায়, হৃদয়ের এক মুঠো প্রেম দিও তুমি আমায়। প্লিজ আমার মানি ব্যাগ পাচ্ছি না, না ঘড়ি আছে, মোবাইল মোবাইল পাচ্ছি না, আমি অফিসে যাবো, অফিসে লেট হয়ে যাচ্ছে আমার, প্লিজ। আমি তো ঘুমাচ্ছি না। প্লিজ আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, আমার রেগুলার অফিসে লেট হবে, তুমি বুঝতে পারছো না কেন? তাহলে সুন্দর করে রাখো, বলো ও শোনাবো, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, আমাকে জিনিসগুলো খুঁজতে একটু হেল্প করো না প্লিজ। শোনাবো, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, আমার মানি ব্যাগ, আমার ঘড়ি, না না ঘড়ি আছে, আমার মানি ব্যাগের মোবাইলটা একটু খুঁজে দাও না প্লিজ, আমি জানি তুমি লুকিয়ে রেখেছো, প্লিজ কোথায় বলো না। তুমি কি আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, টু মাচ। শোনাবো শোনাবো, তুমি শোনাবো শোনাবো, আমার শোনাবো শোনাবো, কি করছিলেন? আমার টু মাচ প্লিজ, ভালোবাসি তোমাকে। তো মোবাইলের উপরে আমি কি রাখো বলো তো? আমি অ্যাপ্রিশিয়েট করো না, এরকম আমি বুঝলাম না। ইটস ওকে, অ্যাপ্রিশিয়েটেড অ্যাপ্রিশিয়েটেড, সরি হ্যাঁ, ওকে বাই বাই। দেখতে অনেক মজা লাগছে, আমার কাছে পুরো বিষয়টা না মানে অনেক বেশি ইন্টারেস্টিং, মানে আই মিন টু সে রোম্যান্টিক লাগছে। স্যার ওকে স্যার, তোমার উপর অনেক ভরসা করেছি, সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছি, তুমি তোমার পছন্দ মতো টিম সাজিয়েছ, ফেল করব না তো, ক্লায়েন্ট পছন্দ করবে। স্যার স্যার সত্যি কথা বলতে কি স্যার, আমি নিজেও খুব টেনশনে আছি স্যার, এত বড় একটা প্রজেক্ট আগে তো কখনো করিনি স্যার, এটাই প্রথমবার। তবে স্যার আমার পুরো টিম অনেক খেটেছে স্যার, দিন রাত পরিশ্রম করেছে আমরা সবাই মিলে স্যার, এখন স্যার ক্লায়েন্ট যদি মানে ক্লায়েন্টের জবাব না পাওয়া পর্যন্ত স্যার কিছু বলতে পারব না স্যার। দেখো অনিন্দ স্যার, আমি তোমাকে খুব পছন্দ করি, ইউ আর স্মার্ট ডাইনামিক,
কিন্তু তারপরেও অফিসের খাতিরে আমার লাইটিংসগুলি আমি দূরে সরিয়ে রাখব। প্রজেক্ট যদি ফেল করে, আই মিন ক্লায়েন্ট যদি পছন্দ না করে, তাহলে তোমাকে চড়া মূল্য দিতে হতে পারে। তুমি বুদ্ধিমান ছেলে, আশা করি বুঝতে পারছো। আফটার আমাকেও তো একটা জবাবদিহিতার মধ্য দিয়ে যেতে হয়। আজকে প্রজেক্ট রেডি হওয়ার কথা। জি স্যার, আমি ফাইনাল রিভিউ করছি স্যার, আর পরের জন্য 2 ঘন্টা লাগবে স্যার। কোথায় ছিলে? এটা কি এসব? সুন্দর হয়েছে? হ্যাঁ সুন্দর, খুব সুন্দর হয়েছে। বিউটিফুল, সিম্পলি বিউটিফুল। হ্যাঁ খুব ভালো লেগেছে। আচ্ছা সব বন্ধ করো, আমি আমার কাছে মনে হচ্ছে তুমি বাড়ি ঘর সবকিছু আগুন জ্বালিয়ে দেবে। প্লিজ সব অফ করো না, এটা কি অবস্থা করে রেখেছো? আমি যে দিন রাত খাটাখাটনি করে সকাল অফিসে যাই, বিকেলে ফিরি, কখনো ফিরতে ফিরতে অনেক, আমার কথা শোনো, কখনো ফিরতে ফিরতে যে অনেক রাত হয়ে যায়, এই যে গাধার মতো আমি দিন রাত খাটি, আমার আমার খুব শখ এরকম খাটাখাটনি করা, আমার খুব শখ। শখই তো, নাহলে প্রতিদিন যাও কেন? এই খাটাখাটির পিছনে একটা কারণ আছে, এখন জিজ্ঞেস করো কারণটা কি। কি কারণ? কারণটা হচ্ছে মাস শেষে টাকা লাগে। টাকা কেন লাগে? সংসারের জন্য লাগে। সংসারটা কি বলো, দিন রাত আমরা যে থাকি, খাই, ঘোরাফেরা করি, হাত খরচ আমার তোমার আরও কত কী খরচ, এটার জন্য টাকা লাগে। সেই জন্য আমাকে কাজ করতে হয়, চাকরি করতে হয়, চাকরি করলে টাকা আসে, বুঝতে পারছো? তা তো করবেই, তুমি আমার সাথে কথা বলছো যেন আমি তোমার হাজব্যান্ড। হ্যালো, আমি আভা, তুমি অনিন্দ্য, তুমি আমার স্বামী, তুমি কাজ করবে, তাই তো হওয়ার কথা, তাই না? তা আমি তো না করছি না যে হ্যাঁ আমি কাজ করবো, কিন্তু আমাকে তো কাজটা করতে দিতে হবে তোমাকে, তাই না? আমি তোমার সব কথা মানতে পারবো, বাট একটা কথা মানতে পারি না, সেটা হচ্ছে জীবনের সমস্ত কিছুর মাঝখানে এই টাকা বিষয়টা কেন আসছে? টাকা পয়সা ছাড়া কি আসলে লাইফে থাকা যায় না? না থাকা যায় না। তুমি কোন স্টেপ, কোন কাজটা করবে টাকা ছাড়া, বলো তো? কোন কাজটা করতে তোমার টাকা লাগবে? একটা কাজ দেখাও তো যে যেখানে টাকা পয়সা লাগবে না, বলো, দেখাতে পারবে? সিম্পল, হাওয়া খাওয়া। প্রতিটা কথা তুমি তো উড়িয়ে দাও, তুমি তো আমার কথা মানে। টাকা পয়সা না থাকলে আমার আমার এবং তোমার জীবনটা অনেক সিম্পল হতো। একটাবার চিন্তা করে দেখো, আমরা বাসা থেকে নিচে নামলাম, নিচে থেকে তোমার গাড়িটা নিলাম, গাড়িতে উঠলাম, একটা লং ড্রাইভে গেলাম। অনেকক্ষণ ড্রাইভ করতে করতে তোমার নিশ্চয় টায়ার্ড লাগবে, আমারও লাগবে, এবং খুব ক্ষুধা পাবে, ডেফিনেটলি। তখন আমরা ওই টাকা বিষয়টাকে আর মাথা দিয়ে আনবো না, কারণ আমরা একটা জঙ্গলে গিয়ে এন্ট্রেন্স নিব। সেই জঙ্গলের ভিতরে আমরা ঢুকবো, ঢোকার পরে আমরা ভাবলাম আমরা কী করতে পারি। আগে একটা সুইট কথা বলি, তারপর আমরা রিয়েলিটিতে আসি। জঙ্গলে গিয়ে না আমরা একটা গাছের নিচে কিছুক্ষণ রেস্ট নিব, আর সেই গাছের কিছু পাখি থাকবে, সেই পাখিদের ডাকে আমাদের মানে ঘুম হবে, এবং ঘুম যখন ভাঙবে তখন সেই পাখির ডাকে আসলে আমাদের ঘুমটা ভাঙবে। আর সেই গাছের ফাঁক দিয়ে সানরাইজ, সানসেট, মাই গড, এত সিনেমাটিক না, অনেকদিন ভাবতেই পারি না। এখন আসি আমরা ক্ষুধার ব্যাপারে, গাছের ফলমূল আছে, আর আরেকটা একটু ইন্টারেস্টিং হতে পারে, অ্যাডভেঞ্চারাস, ইয়াস, তুমি আর আমি শিকার করবো, বারবিকিউ করবো।
স্যার। অনিন্দ স্যার, তুমি এখন আমার রুমে চলে এসো, কুইক। ওকে স্যার। একটা দুঃসংবাদ আছে। আমার চাকরি চলে গেছে। সর্বনাশ তাহলে? মানে আমার চাকরি নেই, আমাকে স্যাক করেছে, বুঝতে পারছো না? এখন বুঝবে কি করে? আমি রেগুলার অফিসে লেট করে যাই, তুমি প্রতিদিন আমার মানিব্যাগ লুকিয়ে রাখো, মোবাইল লুকিয়ে রাখো, এটা লুকিয়ে রাখো, আমি অ্যালার্ম দিয়ে রাখি, তুমি অ্যালার্ম বন্ধ করে রাখো, আমি যেন টাইমলি ঘুম থেকে না উঠতে পারি, আমার জন্য অফিস যেতে লেট হয়। অফিসার কদিন সহ্য করবে? ব্যাস, কালকে আমার প্রজেক্ট জমা ছিল, জমা দিলাম, ক্লায়েন্ট পছন্দ করেনি, ব্যাস বস আমাকে স্যাক করে দিয়েছে, সব শেষ। এখন তুমি যা খুশি করো, যা আমার সঙ্গে যত খুশি। আমরা চলবো কেমন করে? আমি সব ব্যবস্থা করে এসেছি। ব্যবস্থা মানে? এই ফ্ল্যাটটা ছাড়া তো আমার আর কিছু নাই। ফ্ল্যাটটা রাখতে পারছি না, বিক্রি করতে হচ্ছে। আমি অলরেডি ক্লায়েন্ট ঠিক করে ফেলেছি, আমার এক বন্ধু কিনে নেবে, মানে যেভাবে আছে ফার্নিশড অবস্থায়। অবাক হচ্ছে কেন? আমার তো কিছু করার নেই, আমি তোমাকে বলেছিলাম আমার কিছু লোন আছে, ব্যাংক থেকে নোটিশ আসবে, আমাকে ধরে নিয়ে যাবে, আমাকে লোনটা পরিশোধ করতে হবে এক সপ্তাহের মধ্যে, কিছু করার নাই। তোমার যা যা প্রয়োজনীয় জিনিস নিয়ে নাও। কি বলছো, আমরা কোথায় যাব? কোথায় যাবো মানে? এখন আমাকে বলছো তুমি কোথায় যাবো? তুমি তো আমাকে বলেছিলে যে আমরা জঙ্গলে গিয়ে থাকবো, যেখানে খুশি সেখানে চলে যাবো, লং ড্রাইভে গিয়ে কোথাও হারিয়ে যাবো। জঙ্গলে তো অনেক কিছু খাবার দাবার আছে, যে ফলমূল আছে, শিকার করে খাবো, বারবিকিউ করে খাবো, তাই না? দিনের পর দিন, রাতের পর রাত আমরা প্রেম করে কাটিয়ে দেবো, হাওয়া খাবো, বাতাস খাবো, তাই না? কোনো সমস্যা তো নাই আমাদের। হ্যাঁ, ঘুমাতে যাবো পাখির ডাক শুনে, ঘুম থেকে উঠবো পাখির ডাক শুনে, বাহ বাহ, সানসেট, সানরাইজ, তাই না? তুমি তো আমাকে কত কিছু শুনিয়েছিলে, এখন তুমি আমাকে লাইফের যেভাবে বর্ণনা দিয়েছিলে আমি তো সেভাবে সাজিয়ে দিচ্ছি তোমাকে। চাকরি নয়, টেনশন নেই, ব্যাস হলো তোমার মতো করে জীবন। সত্যি তোমার চাকরি চলে গেছে? আমি তোমার সঙ্গে ফান করছি না, আমার কথা বিশ্বাস হচ্ছে না তোমার। শোনো, কোথায় যাবো সেটাও ঠিক করে ফেলেছি। আজকাল বন জঙ্গলেও যাওয়া যাবে না, ওটা উজাড় করে ফেলেছে মানুষজন, সব গাছপালা কেটে কুটে। আর সুন্দরবনেও যাওয়া যাবে না, বাঘের ভয়ে, বাকি থাকে শুধু বান্দরবন। বান্দরবনের দিকে রওনা দেবো বাসে করে। তুমি জীবনটাকে যেভাবে দেখতে চেয়েছিলে আমার ভাগ্য সেদিকে আমাকে টেনে নিয়ে যাচ্ছে, তাহলে কেন কাঁদছো? সায়দাবাদ, সায়দাবাদ থেকে বাসে সোজা বান্দরবন। আমাদের তো একটা থাকার জায়গা লাগবে না, কোথাও থাকতে তো হবে। থাকার জায়গা তো আছে। কোথায়? গাছতলায়। আচ্ছা, খাবো কি? হাওয়া খাবো, সকালবেলা ঘুম থেকে ওঠার পর পেট ভরে হাওয়া খাবো, তারপর হাঁটতে শুরু করবো, হাঁটতে হাঁটতে দিগন্তের শেষ মাথায় গিয়ে যদি ক্লান্ত হয়ে পড়ি তখন গাছের নিচে বসে পড়বো, কিংবা শুয়ে যাবো, শুয়ে শুয়ে গাছের ছায়া খাবো, তারপর যখন বিকেল হয়ে যাবে তখন গোধুলি খাবো, আর যখন রাত হয়ে যাবে তখন জোছনা, পূর্ণিমা এসব খাবো, তারপর জোনাকির শব্দ এসব খাবো, আর যদি মাঝরাতে ক্ষুধা লাগে তখন রাতের নিস্তব্ধতা খাবো, পিন ড্রপ সাইলেন্স। ওয়া, কী চমৎকার মেনু। আচ্ছা শোনো না, তোমার কোনো বন্ধুর বাসায় একটু রিকোয়েস্ট করে দেখো না, দুদিন থাকা নিশ্চয়ই যাবে, তারপর তুমি একটা চাকরি ট্রাই করো। আমি আমার ফ্রেন্ডের বাসায় যাবো, সে আমাকে নিয়ে হাসাহাসি কেলাকেলি করবে, এটা তো তাই না? এটা তো সম্ভব না, আমার পক্ষে তো সম্ভব না এটা। আর আমি তো চাকরি করবো না, চাবা আমি চাকরি করবো না, মানে কেন করবো? আমার ভালো লাগছে না, অনেকদিন চাকরি করেছি, এখন চাকরি করতে ভালো লাগে, বুঝো না? অনেকদিন তোমাকে সময় দেয় না, এখন তোমাকে সময় দেবো,
দিন রাত তোমার পাশে থাকবো, গান গাইবো, কবিতা পড়বো, জ্যোৎস্না দেখবো, সকাল ভোর দেখবো, বৃষ্টি পড়ে যখন দুজন একসঙ্গে ভিজবো, তারপর গাছের ছায়ার ফাঁক দিয়ে পূর্ণিমা দেখবো, আকাশ দেখবো, ওয়াও কি সুন্দর লাগে। সারাদিন শুধু তুমি আর আমি, প্রেম আর প্রেম আর কিচ্ছু না। আমি একজন আদর্শ স্বামী হওয়ার চেষ্টা করছি। এর চেয়ে ভালো বাড়ি এখন কিভাবে ম্যানেজ করবো? চাকরি নাই, টাকা পয়সা নাই, তারপরে এত কম সময়ের মধ্যে এর চেয়ে ভালো বাড়ি পাবো কোথাও বলো? নিচতলায় এই জন্য একটা সমস্যা হতে পারে, বৃষ্টি হলে পুরনো দেয়াল তো পানি টানি পড়তে পারে, এটা একটা সমস্যা, কিছু মনে করো না তুমি। আর বাথরুমের সমস্যাটা প্রবল, বাথরুমটা মানে ভালো না, জামা কাপড় এখানে ধুতে হবে। কি করে পারবে? তুমি তো কখনো এরকম করো না। আর কুড়িনি করবো, করতে তো হবে না। আর কিচেনটা শেয়ার করতে হবে, আরেকজন ভাড়াটি আছে। আমি বলছি তো, আমার কোনো সমস্যা হবে না। আমি তুমি আমি তোমাকে চিনি না বউ, সরি। হ্যাঁ সরি 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 সরি। এই তো আর কটা দিন, মানে তুমি চাকরি খুঁজো, ব্যাস তুমি সব পারবে। এখনো ঘুম থেকে উঠলো না আমি। উঠো তো, উঠো অনেক, উঠো প্লিজ। ওরে প্লিজ উঠো না। শুনো বাবু প্লিজ, আমাকে ঘুমাই দাও। অনিন্দ্য একবার আমার কথাটা শুনো প্লিজ, আমি নাস্তা রেডি করে ফেলেছি। হ্যাঁ তুমি আমাকে আর 2 মিনিট সময় দাও, তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে সুন্দর মতো ইন্টারভিউ দিতে যাও। হ্যাঁ তুমি আসো আর ঘুমাও প্লিজ। আই প্লিজ এমন করো না। অনিন্দ্য প্লিজ, কয়টা বাজে দেখো না একবার, তুমি না এত পাংচুয়াল। হ্যাঁ তোমার মুখে এসব কি স্পি লেগে আছে? তোমাকে এখন এটা দেখার সময় বলো তো, প্লিজ উঠো না। তুমি সাজুনি আজকে? সাজবো আমি সাত সকালে উঠে ওই কলের পাড়ার ওই চুলা নিয়ে ভাগাভাগি করে বলো তো, লাইনটা তুমি ধরে দিও কালকে থেকে, তারপর আমি সুন্দর করে সাজবো। আজকে তোমার কাজ আছে, তুমি কাজ করো, আমার তো কোনো কাজ করবো না, আমি ঘুমাই। সেটাই তো বললাম, সোনা যখন ইন্টারভিউ লাইনে তোমাকে দেখবে ফার্স্টে তুমি গেছো, তখন তো প্রায়োরিটি তোমার, আর সবাই তোমার ব্যাপারে একটু সিম্প্যাথাইজ হবে যে এত সকালে চলে আসলো। প্লিজ তুমি যাও। তারা আমার জন্য চাকরি হাতে নিয়ে বসে আছে, তাই না? আমি যাবো, চাকরি দিয়ে দিবে আমাকে সঙ্গে সঙ্গে, এত সোজা চাকরি পাওয়া নাই। অনেক তো বসে নাই, সেই জন্যই তো বললাম চাকরিটা তোমার দরকার ওদের না, তোমার একটু এফোর্ট দিতে হবে না বলো? প্লিজ শোনো, আমার জন্য উঠো না বাবা। এত জ্বালাতে পারবো বাবু, বাইরে কিন্তু অলরেডি ভাবি বলেছে আপনার বড়ের তো কোনো চাকরি বাকি নাই, আপনার নাস্তা বানানোর কি দরকার? তুমি চাও আমার মুখটা ছোটো হোক বাবু, প্লিজ তুমি আমার জন্য উঠো শোনা, প্লিজ আর বলবো না প্লিজ। খালি চোখে রোদের সময় ঘোরাঘুরি করবে না। তুমি রুটি বানাচ্ছো? না পাশে পাশে ভাবি আছে, সুন্দরী ভাবি ও বানাচ্ছে তোমার জন্য, আমি দেখছিলাম। বাবা
বাবু সুন্দরভাবে পাঠিয়েছি নাস্তা। কেমন আছো? এই তো আছি। আচ্ছা, এই দুপুরে খেয়েছো কিছু? হ্যাঁ খেয়েছি, ওই একটা রেস্টুরেন্টে খেয়েছি। রেস্টুরেন্টে? আচ্ছা তোমাকে একটা কথা বলি, কিছু মনে করো না। আমাদের সময়টা খুব একটা ভালো না, তো তুমি যদি একটু কম দামে হোটেলে গিয়ে খেয়ে নিতে। হ্যাঁ কম দামে হোটেলে খেয়েছি, ওই রাস্তার পাশে একটা ছাপড়া হোটেল ছিল, ওখানে রুটি আর ভাজি খেয়েছি। না খেতে ভালো লেগেছে, খাওয়া ভালো ছিল। তোমার খুব কষ্ট হচ্ছে না? আরে না না, আমার কোনো কষ্ট হচ্ছে না। কষ্ট তো হচ্ছে তোমার, তুমি সারাদিন কি করেছো বলো? আমি তোমার কাপড়গুলো ধুলাম, তারপর শুকাতে দিলাম, তারপর রান্না করলাম। আচ্ছা তোমার জন্য না বেশি কিছু করতে পারিনি, একটু কাচকি মাছ রান্না করেছি। কাচকি তুমি রান্না করতে পারো? পারি তো, আশ্চর্য, মেয়েদের সব জানতে হয়। কি বলো, আসছি আমি, এই যা আসছি। আচ্ছা চাকরির কোনো ব্যবস্থা হলো? চাকরির বাজার এখন খুব খারাপ, না শুধু আমাদের দেশে না, সারা বিশ্বে, এখন সারা বিশ্বে এখন রিসেশন চলছে। অনিন্দ, দুপুরে কড়া রোদে তুমি ঘুরে ঘুরে চাকরি খুঁজছো? না না, যখন রোদ বেশি ছিল তখন পার্কের বেঞ্চিতে শুয়েছিলাম ঘন্টা খানেক। আমার না খুব খারাপ লাগে। কি হয়েছে, পার্কের বেঞ্চে শুয়ে থাকলে অসুবিধা কি হলো? কত রোম্যান্টিক না? তবে ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। কি হয়েছে, তোমার কিছু হয়নি তো? তুমি ভালো আছো? তুমি একটা সানগ্লাস দিয়েছিলে না আমাকে, ব্ল্যাক সানগ্লাস, ওটা ওটা চুরি হয়ে গেছে। হ্যাঁ টোকাইরা আছে না পার্কে, কত টোকাই টোকাই থাকে না, ওরা নিয়ে গেছে আর কি। হ্যাঁ তাই, বৃষ্টি আসতেছে, আমি বাসায় আসছি। হ্যাঁ আচ্ছা, ভুলে গেছো নাকি? হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ টু। ভুলে গেছিলে তুমি?
করে ভুলিয়ে তো আমি তো ভাবলাম চুপ করে থাকলে যদি কোনো খরচপাতি কমানো যায় কিন্তু তুমি তো আমার থেকেও চালা এটা কোনো খরচ এই শাড়িটা তোমার জন্য বাবু শাড়ি জাম জামদানি তো কি হয়েছে আরে এই শাড়ি তুমি কালকে পরবে এবং আমি তোমাকে এক জায়গায় নিয়ে যাব তুমি রেডি হয়ে থাকবে ওকে থ্যাংক ইউ মন খারাপ কেন না মানে কি দরকার ছিল একবার জিজ্ঞেস করলো না যে কোথায় নিয়ে যাব ও হ্যাঁ কোথায় কোথায় এখন তো বলবো না বলো না না এখন বলবো না কালকে যখন নিয়ে যাবো তখন টের পাবে এবার আমার গিফট প্লিজ দেখো বাবু আমার কাছে সেরকম টাকাও নেই আমাকে গিফট করতে টাকা পয়সা লাগবে রান্না করতে একটু দেখো চলেন গান গান আমি কবিতা পড়া প্রহরী সেজে রাতে নির্জনে জোনাকির আলো নিভে আর জলে কিছু না একটু চোখটা তুলে তাকাও আমি জানি যে আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি আর সেজন্য আমি আজকে একটু সুন্দর শাড়ি পরেছি কপালে টিপ দিয়েছি আমার গালে বা কপালে কোথাও কোনো রকমের আটার দাগ নেই তার মানে আজকে সকাল থেকেই তোমার জন্য মিশে গেছি আর এক কাপ চা বানিয়েছি এত মজা করে যে তুমি চাটা খাওয়ার সঙ্গে সঙ্গে চাঙ্গা হয়ে যাবে আর তোমার এই অ্যাক্টিভেশনটা রিফ্লেক্ট করবে তোমার কাজে আচ্ছা শোনো এখন তো আমাদের অবস্থাটা খুব একটা ভালো না তো আমরা অ্যানিভার্সারিটা পরের বছর করি এই বছর আমরা চোখ কান হ্যাঁ চোখ কান সব বন্ধ করে রাখবো আমরা নেক্সট ইয়ারে সুন্দর করে অ্যানিভার্সারি করবো আমাদের হয়তো টাকা পয়সা আসবে ফিক্স একটা অ্যামাউন্ট থাকবে আর সুন্দর একটা বাসা নেবো আমরা তারপর আমরা অ্যানিভার্সারি করবো সিম্পল এখন উঠুন চাটা খাও ওকে আর অরিন্দ সাহেব হ্যাপি অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ টু চাটা খেয়ে নিন ফ্রেশ হয়ে নিন তোমাকে সুন্দর লাগছে অনিন্দ সাহেব আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ ভেরি মাচ ইউ আর ওয়েলকাম গাড়িটা কার জিগার দাস নাম আমরা ধার করা আমার এক বন্ধুর কাছ থেকে আজকের জন্য তুমি মনে করেছিলে কি আমার গাড়ি নাকি গাড়ি কেনার ক্ষমতা এখনো হয়নি হবে ইনশাআল্লাহ এভাবে বলছো কেন আজকে হয়নি কোন একদিন তো হবে আবার সেই আমাদের আগের রেস্টুরেন্টে এনে এটা কোনো মানে হয় আরে বাবা একদিন তো আজকে বছরে একটা দিন আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি তাই না হোক না কিছু খরচ অসুবিধে কি বেশি কাজ টাজ করে পুষিয়ে নেব চিন্তা করো না আমি জানি অনিন্দ আজকে দিনটা অনেক স্পেশাল আমার আর তোমার আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি যদি সময়টা ভালো থাকতো তুমি এর চেয়ে অনেক বড় কিছু করতে
বাট সময়টা এখন আমাদের হাতে নেই। এত এক্সপেন্সিভ একটা রেস্টুরেন্ট তুমি ডিনার অ্যারেঞ্জমেন্ট করেছো, একটু বাস্তবতা ফিরে আসো না প্লিজ। তুমি আমাকে বাস্তববাদী হতে বলছো? আমাকে বলছো? জি, আমি আভা আমার স্বামী অনিন্দকে বলছি একটু বাস্তবতায় ফিরে আসতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ অ্যাগেইন। কি দেখছো? তোমাকে। আমাকে সুন্দর লাগছে? না, মোটেই না। কি, ফুলগুলোকে খুব অসহায় মনে হচ্ছে তোমার সামনে? আচ্ছা, তোমার সামনে ফুল মানায় না, এগুলো সরিয়ে ফেলো। বড্ড বেমানা তোমার সামনে ফুল। আই লাভ ইউ। বন্ধুর ও আজকে রাত থাকবে না, তো তো আমাকে চাবি দিয়ে বলেছে যে তোর আজকে থাক, কারণ তোর তো থাকা টাকার কোনো ঠিক ঠিকানা নাই, এই জন্য ভাবলাম যে ওর ফ্ল্যাটে থাকি। খুব সুন্দর সাজিয়েছে, কিন্তু আমার থাকতে ইচ্ছে হচ্ছে না। চলো। কেন? আরে অতিরিক্ত সুন্দর না, বদহজম হয়ে যাবে। আমাদের কপালে যেদিন জুটবে সেদিন আমাদের হবে। আর আমি তোমার তোমার নিজের ফ্ল্যাটে থাকতে চাই, আমার আমাদের ফ্ল্যাটে, তোমার বন্ধুর ফ্ল্যাটে না। এবার বাড়ি চলো। ঠিক আছে চলো। ও চুপ করো। কেন? এক মিনিট, করো না, করো আর করো তো। খবরদার চোখ খুলবে না। এটা কি? চাবি। এই অ্যাপার্টমেন্টটা আমি তোমাকে গিফট করলাম। কি? আমি কিছু বুঝতে পারছি না অনিন্দ। তোমার বয়সে আমি অফিসের জন্যে অনেক খেটেখুটি কাজ করেছি, কিন্তু বিনিময়ে বাবা ছাড়া কিছু মেলেনি। স্যার, প্রজেক্টটা কি ক্লায়েন্টের পছন্দ হয়নি? আজ এই অবস্থানে এসে তোমাদের মতো ইয়াং ম্যানদের দেখে আমার খুব মায়া হয়। স্যার, আমরা কিন্তু পুরো প্রজেক্টের পিছনে অনেক খেটেছি স্যার, অনেক সময় দিয়েছি। দেখো অনিন্দ, প্রত্যেকের কাজের যথাযথ মূল্যায়ন হওয়া দরকার। যে ভালো কাজ করবে তার কাজের স্বীকৃতি শুধু নয়, প্রাপ্তিও দরকার। প্রজেক্টটা কি তাহলে স্যার? তুমি এটা কি করলে অনিন্দ? তোমার উপর খুব ভরসা ছিল। অনিন্দ, টিভির রিয়েলিটি শোর মতো অভিনয় হয়েছি তো, তোমাকে ভড়কে দিয়েছি না বলো। স্যার, মানে প্রজেক্টে? আরে রাখো তোমার প্রজেক্ট, কোথায় ফ্ল্যাট নেবে তাই বলো। বনানি, উত্তরা? না না না, ইয়ে ধানমন্ডি হলে ভালো হবে, তোমার তো অফিসে আসতে দেরি হয়। ধানমন্ডি থেকে অফিসটা খুব কাছে, তোমার আর দেরি হবে না। বুঝতে পারছি না স্যার। এতে তো বোঝাবুঝির কিছু নেই, প্রজেক্ট ক্লায়েন্টের পছন্দ হয়েছে আর উপরমহল তোমার কাজে খুশি। তোমাকে একটা রেডি ফ্ল্যাট দেওয়া হবে, প্রাথমিক ডাউন পেমেন্টটা অফিস থেকে দেবে, তারপর মোট মূল্যের 35% অফিস পে করবে। আমি হিসেব করে দেখেছি,
তুমি তোমার মাসিক বেতন থেকে কিস্তিতে টাকাটা পরিশোধ করতে পারবে। কেননা তোমার প্রমোশনও হয়েছে। স্যার আপনি প্রমোশন ফ্ল্যাটে সব কিছু পাবেন স্যার। ক্লায়েন্ট আমাদের প্রজেক্ট পছন্দ করেছে, আমার আর কিচ্ছু চাই না। আই এম ড্যাম হ্যাপি ফর দ্যাট স্যার। তাই ক্যান্ট বিলিভ স্যার। ঠিক আছে, তাহলে প্রমোশন ফ্ল্যাট বাদ। স্যার আমি ওভাবে কিছু মেন করিনি স্যার। ইয়াং ম্যান, এই জন্যই আমি তোমাকে আমার আগের জীবনের কথা বলছিলাম। আমরা তো শুধু বাবা পেয়েছি, আর তোমরা এখন কত কিছু পাচ্ছ। স্যার একটা কথা স্যার, প্রজেক্টটাতে শুধু আমি কাজ করিনি স্যার, আমার সঙ্গে অনেকে কাজ করছে স্যার। আমার সঙ্গে সঙ্গে ওদেরও অনেক কিছু প্রাপ্য স্যার, প্লিজ। ও ওরা ওরা মোটা টাকা বোনাস পেয়েছে, তবে তোমাকে বোনাস দেওয়া যাবে না। তোমাকে দেওয়া হচ্ছে এক মাসের রিক্রিয়েশন লিভ উইথ পে। কোথায় যাবে বল স্যার? কি হলো বলো? স্যার আমি হলিডে থেকে এসে তোমার বসবাস ছিল স্বপ্নে, যার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক ছিল না। কিন্তু ম্যাডাম জীবনটা খুব কঠিন, আমি এই জিনিসটাই তোমাকে বোঝানোর চেষ্টা করেছি, তাই একটু অভিনয় করতে হলো আমাকে। প্লিজ প্লিজ ফরগিভ মি। আগে তুমি আমাকে মাফ করে দাও, আমার অনেক ছেলে মানুষই ছিল, আমার আমার এসব করা উচিত হয়নি। আমি আর লাইফের কি বলছো কি, এসব লাইফের এই চেঞ্জ আমার দরকার ছিল অনিন্দ। থ্যাংকস। তাই বলে একেবারে চেঞ্জ হয়ে যাবে না, কারণ তোমার প্রেম হচ্ছে আমার চলার শক্তি, আমার অনুপ্রেরণা, আমার জীবনের শক্তি, এসেট্রা এসেট্রা এসেট্রা। তবে একটু রয়ে শুনো প্লিজ, এবার মরে গেলে কিন্তু আমি আর বাঁচব না। আচ্ছা এই শোনো শোনো শোনো, আমাদের জ্যোৎস্না খাওয়ার ব্যাপারটা কি হবে বলো তো? জ্যোৎস্না খাওয়া? হুম খাবো, বাট ডেজার্ট হিসেবে। ডেজার্ট হিসেবে জ্যোৎস্না নাকি? জীবনের সবটুকু সুখ দেব আমি তোমায়, হৃদয়ের এক মুঠো প্রেম দিও তুমি আমায়। বসন্ত